হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল ফার্মা নোটবুক। চ্যানেলে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি একটা ছোট্ট ভিডিও করব, আশা করছি ভিডিওটি ভালো লাগবে, আর এটাই এক্সপেক্ট করব যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে ফার্মাকোলজির একটা ফান্ডামেন্টাল টপিক, সেটা হলো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। তো আমি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের উপর অলরেডি দুটো ভিন্ন ভিডিও করেছি, যে ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। অবশ্যই যারা এই ভিডিওটি নতুন দেখছেন সেই ভিডিওগুলো আগে দেখে নেবেন, তাহলে বেসিকটা বুঝতে অনেক ইজি হবে। টপিক্যাল রুট সম্পর্কে আলোচনা করার সময় আমি যে ফিল্ডগুলো নিয়ে কথা বলবো, প্রথমেই হচ্ছে বেসিক অর্থাৎ ইন্ট্রোডাক্টরি আলোচনা করব, তারপরে চলে যাব অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং সবশেষে যেটা থাকবে অ্যাবজর্পশন অর্থাৎ টপিক্যাল রুটে কীভাবে ড্রাগ অ্যাবজর্ব করে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা, প্লাস কী কী ডোজেস ফর্ম আমরা টপিক্যাল রুটে ইউজ করে থাকি সেইটা সম্পর্কেও আলোচনা করব। তো ভিউয়ার্স, চলে যাচ্ছি আমার মূল ভিডিওটিতে। টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করার পূর্বে যেটা আমাদের জানা উচিত, যে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলতে কী বোঝায়। ইজ দ্য পাথ বাই হুইচ এ ড্রাগ, ফ্লুইড, পয়জন অর আদার সাবস্টেন্স ইজ টেকেন ইন টু দ্য বডি। ভিউয়ার্স, আমাদের বডি সিস্টেমে আমরা ড্রাগটাকে যখন এন্ট্রি করি, ড্রাগটা মানে আমরা জানি যে আমরা যে ড্রাগগুলো ইউজ করে থাকি সেটা আমাদের বডির বেনিফিটের জন্য, আমাদের ডিজিজ থেকে মুক্তি পাওয়ার জন্য ইউজ করে থাকি। সো সেই বেনিফিটটা আমরা কীভাবে পাবো, ড্রাগটাকে যখন আমরা বডি সিস্টেমে এন্ট্রি করবো তখনই। তো এই ড্রাগটাকে বডি সিস্টেমে এন্ট্রি করার কিছু ওয়ে আছে বা একটা সুনির্দিষ্ট ওয়ে আছে, সেই রুটটাকে আমরা বলি রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সো এটা হচ্ছে ফান্ডামেন্টাল বা বেসিক ডেফিনেশন রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের, অর্থাৎ যে ওয়েতে আমরা ড্রাগটাকে বডি সিস্টেমে এন্ট্রি করি সেই ওয়েটাকেই আমরা রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলি। এখন আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে ড্রাগ এন্ট্রি করার চ্যানেল আছে কিছু বডিতে, সেই চ্যানেলটা হচ্ছে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্টারাল রুট বা ওরাল রুট, প্যারেন্টেরাল রুট, এবং সবশেষে হচ্ছে টপিক্যাল রুট। ভিউয়ার্স, অ্যান্টেরাল এবং প্যারেন্টেরাল সম্পর্কে আমার চ্যানেলে অলরেডি দুটো ভিন্ন ভিন্ন ভিডিও আছে, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেব, সেটা দেখে নিলে এই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি স্বচ্ছ ধারণা পাওয়া যাবে। তো আজকে যেটা অ্যান্টেরাল এবং প্যারেন্টেরাল সম্পর্কে আমি একটা কথা বলবো, যে অ্যান্টেরাল রুটটা হচ্ছে ওরাল রুট বলা হয়, দ্যাট মিন আমরা যে ট্যাবলেট, ক্যাপসুল, মাউথের মাধ্যমে যে ইনটেক করি সেই রুটটাকে বলা হয় অ্যান্টেরাল রুট। আর প্যারেন্টেরাল রুট হচ্ছে যে আমরা আমাদের মাসেলে কি, তারপর হচ্ছে গিয়ে সাবকিউটেনিয়াস, বিভিন্ন ইন্ট্রামাসেল, ইন্টারকার্ডিয়াল, বিভিন্ন ধরনের যে ইঞ্জেকশনের মাধ্যমে বডি সিস্টেমে ড্রাগ এন্ট্রি করা হয় সেই রুটটাকে বলা হয় প্যারেন্টেরাল। সো আমরা এখানে আমি একটা কথা বলেছি যে অ্যান্টেরাল এবং প্যারেন্টেরালকে সিস্টেমিক রুটও বলা হয়ে থাকে। সিস্টেমিকটা একটু ক্লিয়ার করি, সিস্টেমিক বলতে আমাদের বডি সিস্টেমে যে অক্সিজেনেটেড ব্লাড ফ্লোটা আছে সেটাকে বলা হয় সিস্টেমিক সার্কুলেশন। আর এটা খুবই বেসিক যে ড্রাগ যতক্ষণ না সিস্টেমিক সার্কুলেশনে ডিসলভ হবে ততক্ষণ পর্যন্ত আমরা থেরাপিউটিক ইফেক্ট পাবো না। সো ড্রাগটাকে সিস্টেমিক সার্কুলেশনে যেতে হবে। তো এই যে যাবে এই ওয়েটা হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবং সিস্টেমিক সার্কুলেশনে যাবার পথেও তাদের অনেক ধরনের ব্লকেজ কী করতে হয়, পার হতে হয়। তো এই যে এন্টারাল রুটটা হচ্ছে, যখন এন্টারাল রুট হলো ওরালি যে ড্রাগটা দেওয়া হবে তাকে, যেটা সবচেয়ে বড় বাধা তার সেটা হচ্ছে স্টমাক ফেস করতে হয় এবং তারপরে তার সিস্টেমিক সার্কুলেশনে যেতে হয়। আর প্যারেন্টেরালের ক্ষেত্রে কী হয় যে আমরা ডিরেক্টলি ড্রাগটাকে সিস্টেমিক সার্কুলেশনে ইনপুট করে দিই। সো এই হচ্ছে গিয়ে দুটো রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এবং আরও বিস্তারিত আছে এই ভিডিও লিঙ্কগুলো দেখলে অবশ্যই সেটা সম্পর্কে ক্লিয়ার বা স্বচ্ছ একটা ধারণা পাওয়া যাবে। এবার চলে যাচ্ছি টপিক্যাল রুট, আজকের যেটা মেইন রুট সেটা নিয়ে। টপিক্যাল রুটটা কি, টপিক্যাল রুটটা হচ্ছে আমাদের বডি সিস্টেমে যে স্কিনটা আছে এই স্কিনটাও কিন্তু একটা রুট অফ ড্রাগ এন্ট্রি, অর্থাৎ একটা ড্রাগ এন্ট্রি করার রুট। আমরা জানি যে স্কিনে অনেক অসংখ্য পোর্স থাকে, সেই পোর্সের মাধ্যমে ড্রাগ বা কেমিক্যাল বা যে কোনো ধরনের
টক্সিন, হ্যাঁ টক্সিন যেমন ভিতরে এন্ট্রি করতে পারে, আবার কিছু বেরও হয়ে যেতে পারে। আমরা জানি যে আমাদের বডি সিস্টেমে যে স্কিনটা থাকে তার একটা কাজ হচ্ছে যে বডি সিস্টেমের টক্সিনগুলোকে বের করে দেওয়া, প্লাস সে যেমন বের করে দিতে পারে লাইক সোয়েটের মাধ্যমে, সো এরকম যেমন এই ওয়েটা সে ইউজ করতে পারবে, ঠিক একই ওয়েতে আমরা ড্রাগটাকেও বডি সিস্টেমে এন্ট্রি করতে পারি। তো এই টপিক্যাল রুটটা কেন করা হয়, টপিক্যাল রুটটা হচ্ছে মেইনলি লোকালাইজড অ্যাকশানের জন্য, বিশেষ করে যখন আমাদের স্কিন সারফেসে কোনো ধরনের কি হয় ডিজিজ হয় লাইক ডার্মাটিস অর্থাৎ দাঁতজনিত বা স্কিন ডিজিজ যেগুলোকে বলা হয়, এই ধরনের যে ডিজিজগুলো হয় যেহেতু স্কিনটা আমাদের বাইরে কন্ট্যাক্টে থাকে, দ্যাট মিন সারফেস কন্ট্যাক্টে থাকে বা এনভায়রনমেন্ট কন্ট্যাক্টে থাকে, তো এখানে মাইক্রো অর্গানিজমের আক্রমণটা সবচেয়ে বেশি হয় এবং তখন যে লোকালাইজড ইফেক্ট ফেলার জন্য যে এই টপিক্যাল রুটটা বা স্কিনের রুটটাকে মেইনলি ইউজ করা হয়। তো আজকে এই টপিক্যাল রুটটা আমি একটু বিস্তারিতভাবে আলোচনা করব, তো চলুন বিস্তারিতভাবে সংজ্ঞাটা দেখি। ভিউয়ার্স, আমি যেটা বলছিলাম যে টপিক্যাল রুট বলতে অ্যাকচুয়ালি টপিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন মিন্স অ্যাপ্লিকেশন টু বডি সার্ফেস সাচ অ্যাজ দ্য স্কিন অর মিউকাস মেমব্রেন অর দে আর অ্যাপ্লাই ডিরেক্টলি টু দ্য স্কিন। অর্থাৎ টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনটা কি, আমরা যখন যে কোনো ধরনের ড্রাগকে যখন স্কিনে ইউজ করবো, আমরা যে এলিমেন্টটা স্কিনে ইউজ করি, ডিরেক্টলি স্কিনে ইউজ করি, সেই স্কিনে যখন ইউজ করবো তখন সেই রুটটাকে আমরা বলবো টপিক্যাল রুট। অর্থাৎ স্কিনের ইউজ করার রুটটাকেই আমরা মেইনলি বলে থাকি টপিক্যাল রুট। এছাড়াও কিছু বডি ক্যাভিটি আছে, যেমন ডিরেক্ট বডি ক্যাভিটি লাইক আই, ইয়ার, ন্যাজাল ক্যাভিটি, এগুলোতে যখন ড্রাগ এন্ট্রি করানো হয় তখন সেই রুটটাকে, এগুলো টপিক্যাল রুটের আন্ডারেই পড়ে। এবং এই যে ন্যাজাল ক্যাভিটিতে যখন আমি ড্রাগ এন্ট্রি করব, আই ক্যাভিটিতে যখন ড্রাগ এন্ট্রি করব, তখন কিন্তু ড্রাগটা ডিরেক্টলি সেই মানে ক্যাভিটিতে পৌঁছাবে এবং যথেষ্ট সিলেক্টিভভাবে মেকানিজম অফ অ্যাকশান দিতে পারবে। এবার চলে যাচ্ছি টাইপসে। টপিক্যাল রুটের অ্যাকর্ডিং টু ইটস বিহেভিয়ার, অর্থাৎ যেহেতু এটা সারফেসে আমাদের স্কিনে আমরা ইউজ করে থাকি, এটার টপিক্যাল রুটে রুটকে আবার দুইটা টাইপসে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। এক্সটার্নাল মিন্স হচ্ছে দ্যাট আর স্প্রেড অন দ্য কিউটেনিয়াস সারফেস কভারিং দ্য অ্যাফেক্টেড এরিয়া। অর্থাৎ আমি যে কথাটা প্রিভিয়াস স্লাইডে বলছিলাম যে স্কিনের কোনো লোকালাইজড ইফেক্ট বা স্কিনে যদি কোনো ডার্মাটাইজ বা স্কিন ডিজিজ হয় সেটাকে কী করার জন্য, সেটাকে আটকানোর জন্য আমরা যখন ড্রাগ মানে ইউজ করবো স্কিনে, সেই ড্রাগটা লোকালাইজড ইফেক্ট দিবে। এই এই বইটাকে বা এই টাইপসটাকে বলা হচ্ছে এক্সটার্নাল টাইপ, অর্থাৎ ডিরেক্টলি স্কিনে ইউজ করার টাইপটাকে বলা হয় এক্সটার্নাল টপিক্যাল রুট। আর ইন্টারনাল টপিক্যাল রুটটাকে আমি যেমন এই স্লাইডে বললাম যে স্কিনে আমরা যেমন ড্রাগটা ইউজ করলে টপিক্যাল রুট হচ্ছে, তেমনি কিছু বডি ক্যাভিটি আছে যেমন ডিরেক্টলি সেই বডি ক্যাভিটিতে ড্রাগ এন্ট্রি করানো হয়, লাইক চোখে যে আই ড্রপস, ইয়ার ড্রপস, হ্যাঁ এগুলো তো ক্যাভিটি, আমাদের বডি সিস্টেমেরই একটা মানে বলা যায় যে অঙ্গ। সো এই যে ক্যাভিটিগুলো, এই ক্যাভিটিগুলোতে যে ড্রাগটা এন্ট্রি করা যখন এন্ট্রি দেওয়া হবে, লাইক আই ড্রপস, ইয়ার ড্রপস, নেজাল ক্যাভিটি, ভ্যাজাইনাল প্রিপারেশন, এইগুলোকে বলা হবে ইন্টারনাল ইউজ। তার মানে আমরা জানি যে টপিক্যাল রুট বলতে বোঝাচ্ছে যে ড্রাগটা ডিরেক্টলি আমরা স্কিনে ইউজ করব, স্কিন দিয়ে ড্রাগটাকে সিস্টেমিক সার্কুলেশনে এন্ট্রি করাবো, সেই ওয়েটাকে বলা হবে টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এবং টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনকে আবার দুইটা টাইপসে ভাগ করা হয়, একটা হচ্ছে এক্সটার্নাল। এক্সটার্নাল কোনটা, ডিরেক্টলি স্কিনে যখন ড্রাগ অ্যাপ্লাই করা হবে তাকে বলা হবে এক্সটার্নাল রুট। আর ইন্টারনাল রুট কোনটা, যখন ড্রাগটা সাবকিউটেনিয়াস মেমব্রেন অর্থাৎ আমাদের ডিরেক্ট স্কিন নয়, স্কিনের থেকেও সেন্সিটিভ লাইক বডি ক্যাভিটি, আই, ইয়ার, নেজাল ক্যাভিটি, ভ্যাজাইনাল প্রিপারেশন, এই যে প্রিপারেশনগুলো বা এইভাবে যখন ড্রাগ ডেলিভারি করা হবে বা ড্রাগটাকে এন্ট্রি করানো হবে সেই রুটটাকে বলবো ইন্টারনাল টপিক্যাল রুট। এবার চলে যাচ্ছে অ্যাবজর্পশন।
ভিউয়ার্স, এই যে আমি বললাম যে স্কিনের মাধ্যমে ড্রাগটা অ্যাবজর্ব হয়, সো এই অ্যাবজর্বশনটা আসলে কিভাবে হয়, হাউ ইজ ইট পসিবল? আমরা জানি যে এন্টারাল রুট, ওরাল রুটটা আমরা সহজেই বুঝি যে আমরা যেমন খাবার খাচ্ছি ওরকম আমি ড্রাগটাকে মাউথের মাধ্যমে এন্ট্রি করে দিলে সে কী করবে, স্টমাক পাস করে সিস্টেমিক সার্কুলেশনে চলে যাবে, সিম্পল। প্যারেন্টেরাল রুটটাকে, প্যারেন্টেরাল রুটটা সিস্টেমিক সার্কুলেশন মানে প্যারেন্টেরাল রুটে একটা ইঞ্জেকশন দিয়ে বা শুয়ে মাধ্যমে কি করা হয়, ইনজেক্ট করা হয় বডি সিস্টেমে। তো ডিরেক্টলি সিস্টেমিক সার্কুলেশনে, অর্থাৎ আমাদের যে অক্সিজেনেটেড ব্লাড সার্কুলেশন আছে সেখানেই সুই দিয়ে ড্রাগটাকে ইনপুট করা যায় প্যারেন্টেরালে। কিন্তু টপিকালে কিভাবে অ্যাবজর্ব করা যায়, টপিকালে অ্যাবজর্ব করার ওয়ে হচ্ছে দুইটা প্রিন্সিপাল আছে, অর্থাৎ দুইভাবে অ্যাবজর্ব হয়ে থাকে। যেহেতু আমরা জানি যে টপিকাল বলতে ডিরেক্ট স্কিন, আমাদের মানে বডি সিস্টেমে যে স্কিনটা আছে, যে লার্জ অঙ্গটা অর্থাৎ সবচেয়ে বড় যে অঙ্গ সেটা হচ্ছে ত্বক অর্থাৎ স্কিন, এই স্কিনের মাধ্যমে যে ড্রাগটাকে আমরা এন্ট্রি করব সেটা কিভাবে করব, সেইটা এন্ট্রি করার দুইটা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে ট্রান্স এপিডার্মাল অ্যাবজর্পশনস। এটা খুব সিম্পল, যে প্রিন্সিপালি রেসপন্সিবল ফর ডিফিউশন অ্যাক্রস দ্য স্কিন, অর্থাৎ আমরা কী করবো যে স্কিনে যখন মানে ডিরেক্টলি আমি স্কিনে একটা কী করবো, একটা ড্রাগ অ্যাপ্লাই করবো, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে কী হবে, ড্রাগটা ডিফিউশনের মাধ্যমে, অর্থাৎ ডিফিউশনের বাংলা হচ্ছে ব্যাপন, ব্যাপন বলতে যে ড্রাগটা যখন আমি স্কিনে অ্যাপ্লাই করব তখন স্কিনে অর্থাৎ আমাদের যে সারফেস আছে, আমরা জানি আমাদের সারফেসে অনেক ধরনের কী থাকে, ক্যাভিটি মানে অনেক ধরনের ছোট ছোট পোর্স আছে, হ্যাঁ, সেই পোর্সের মাধ্যমে ড্রাগটা আস্তে আস্তে কী করবে, ডিফিউজ হবে, এবং ডিফিউজের মাধ্যমে আস্তে আস্তে সে ব্লাড সার্কুলেশনের সাথে মিশে যাবে এবং মিশে গিয়ে একটা লোকালাইজড ইফেক্ট দিবে। অর্থাৎ সেখানে যদি কোনো মাইক্রো অর্গানিজমের অ্যাট্যাক করে থাকে, অর্থাৎ মাইক্রো অর্গানিজম প্রেজেন্ট থাকে, তাহলে সে কী করবে, সরাসরি সেই ড্রাগটা আমি সেখানে রাব করব, অর্থাৎ অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পরে ডিফিউশনের মাধ্যমে সে সেখানে স্প্রেড করবে, এবং ডিফিউশনের মাধ্যমে বলতে ত্বকের ভিতরে যে ছিদ্রগুলো আছে, লাইক লোমকূপ বলা হয়, সেই লোমকূপের মধ্য দিয়ে ড্রাগগুলো এন্ট্রি করবে, এবং এন্ট্রি করতে করতে আমরা জানি ত্বকের নিচে যে ব্লাড সার্কুলেশনটা আছে সেটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন, দ্যাট মিন অক্সিজেন ব্লাড সার্কুলেশন। সো সেই ব্লাড সার্কুলেশনের সাথে সেই ড্রাগটা ডিফিউশনের মাধ্যমে মিশে যাবে এবং মিশে আমাদের লোকালাইজড ইফেক্টটা দিবে। সো এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা আছে ট্রান্সফলিকিউলার বা শান্ট পাথ ওয়ে। ট্রান্সফলিকুলার ওয়েটা কি, আমরা যেমন বলছি যে স্কিনের, আমি যদি একটা স্কিন একটু জুম করে দেখি সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এটা হচ্ছে গিয়ে সারফেসটা, আর ট্রান্স এপিডার্মাল রুট হচ্ছে এই যে এখানে উপস্থিত। অর্থাৎ আমি যখন কি করব, আমার প্রিপারেশনটা বা ড্রাগটাকে এই সারফেসে কি করব, স্প্রেড করব বা রাব করব, অর্থাৎ লাগাবো, তখন সেই ড্রাগটা কি করবে, ডিফিউশনের মাধ্যমে এই ট্রান্সডার্মাল এপিডার্মাল রুটের কাছে আসবে এবং এর নিচে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলে সহজেই কি করতে পারবে, প্রবেশ করতে পারবে, এবং ব্লাড ভেসেলে উপস্থিত সিস্টেমিক সার্কুলেশন অর্থাৎ ব্লাডের সাথে ড্রাগটা মিশে গিয়ে মেকানিজম অফ অ্যাকশান দিতে পারবে। এখন শান্ট পাথওয়ে বা এই ট্রান্সফলিকুলারের ক্ষেত্রে কি হচ্ছে, প্রথমটা তো ডিফিউশনের মাধ্যমে হলো, ট্রান্সফলিকুলারের ক্ষেত্রে কি হয় যে স্কিনের অনেকগুলো মানে একটা স্কিনে আমরা জানি যে অনেকগুলো কী থাকে, লেয়ার আছে, হ্যাঁ, আমাদের যে বাইরে এই স্কিনটা হচ্ছে সবচেয়ে শক্ত একটা জিনিস, এই স্কিনের আবার বেশ কিছু লেয়ার আছে, তো এই যে লেয়ারগুলো উপস্থিত এই লেয়ারগুলো হেল্প করবে ড্রাগটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য। অর্থাৎ লাইক লোমকূপ, এই যে লোমকূপগুলো, দ্যাট মিন এই যে সোয়েটিং হচ্ছে, যে সোয়েটগুলো বের হয়, এরকমভাবে এই যে পোর্সগুলো আছে স্কিনের, এই পোর্সগুলো কী করবে, ড্রাগটাকে এন্ট্রি করতে সাহায্য করবে। তারপর তার পাশে কী আছে, তার নিচে যে সোয়েট গ্ল্যান্ড আছে প্লাস সাবকিউটেনিয়াস গ্ল্যান্ড, এরা কী করবে, ড্রাগটাকে অ্যাবজর্ব
অ্যাবজর্ব হতে সাহায্য করবে। এই যে এই গ্ল্যান্ডগুলো যখন সাহায্য মানে শাখা প্রশাখার মতন কাজ করবে, অর্থাৎ ড্রাগটাকে অ্যাবজর্ব করতে সহায়তা করবে, অর্থাৎ আমার ড্রাগটাকে পাস করতে সহায়তা করবে, বিরোধিতা করবে না বরং পাস করতে সহায়তা করবে, সেই ওয়েটাকে বলা হচ্ছে শান্ট ওয়ে বা ট্রান্স ফলিকুলার ওয়ে। সো আমরা বুঝতে পারলাম যে দুইটা ওয়েতে ড্রাগ অ্যাবজর্ব করানো হয় টপিক্যাল রুটে, একটা হচ্ছে ডিফিউশন, আরেকটা হলো যে স্কিনের যে বিভিন্ন লেয়ার্স আছে সেই লেয়ারগুলোই হেল্প করে ড্রাগটাকে পাস করার জন্য বা অ্যাবজর্ব করানোর জন্য বা সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছে দেয়। সো এই হচ্ছে দুইটা ওয়ে, যে ওয়েতে ড্রাগ এন্ট্রি করে স্কিনের মাধ্যমে। এবং এখন এই স্কিনে আমরা কী ধরনের ডোজেস ফর্ম বা কী ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করব, সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের বাজারে অনেক ধরনের ড্রাগ সিস্টেম বা মানে ফিনিশড প্রোডাক্ট পাওয়া যায়, লাইক ট্যাবলেট, ক্যাপসুল, অয়েন্টমেন্ট। সো আমাদের যে বডি সিস্টেমে মানে স্কিনে রাব করার জন্য আমরা নর্মালি কী কী ইউজ করি, যেমন এই ডোজেস ফর্মগুলো তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সলিড ফর্ম, আরেকটা হচ্ছে লিকুইড ফর্ম, আরেকটা হলো সেমি সলিড ফর্ম। সলিড ফর্ম কোনগুলো, যদি আমি পাউডার আকারে যে ড্রাগ পাউডার পাওয়া যায়, অ্যারোসল পাওয়া যায়, এগুলোকে সলিড ফর্ম বলা হয়, যেগুলো স্কিনে ইউজ করার জন্য তৈরি করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে লিকুইডটা আমাদের কাছে খুবই কমন, সলিউশন, যে কোনো ধরনের সলিউশন লাইক লোশন, তারপর লিংকটাস, হ্যাঁ, এইগুলো হচ্ছে গিয়ে লিকুইড লিকুইড ডোজেস ফর্ম, যেগুলো কি না আমরা আমাদের বডি সিস্টেমে অয়েল আকারে ইমালশান, সাসপেনশান, এগুলোকে কী করি আমরা আমাদের বডি সিস্টেমে বা স্কিনে ইউজ করে থাকি, রাব করি, স্কিনে রাব করলে তখন সে অ্যাবজর্ব হয়ে আমাদের লোকালাইজড ইফেক্ট দিতে পারে। আর সবশেষে হচ্ছে যেটা সেমি সলিড, সেমি সলিড প্রিপারেশনটা হলো লাইক অয়েন্টমেন্ট ক্রিম, অয়েন্টমেন্ট ক্রিম খুবই কমন, আমরা সচরাচর আমাদের সবাই সারা লাইফে এক না একবার ইউজ করেছি, যে অয়েন্টমেন্ট এবং ক্রিম স্কিনে লাগালে খুব সুন্দরভাবে কাজ করে এবং সাথে সাথে ড্রাগটা অ্যাবজর্ব হয়ে যায়, অ্যাবজর্ব হয়ে আমাদের র্যাপিড অ্যাকশন দেয়। সো দিস ইজ দ্য বেসিক থিঙ্ক অফ টপিক্যাল রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনস। এবার চলে যাচ্ছে যে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। ভিউয়ার্স, এখানে আমি বলেছি যে বডি সিস্টেমে ড্রাগ এন্ট্রি করার জন্য যে তিনটা বড় বড় ডিভাইডেশন আছে, এন্টারাল রুট, প্যারেন্টারাল রুট, সো টপিক্যাল রুট। তো আমি কেন টপিক্যাল রুটটা ইউজ করব, সেই তার কিছু মানে টপিক্যাল রুটে কী অ্যাডভান্টেজ আছে বা প্রয়োজনীয়তাটা কী, এটার অ্যাডভান্টেজই বা কী আবার ডিসঅ্যাডভান্টেজটাই কী। তো অ্যাডভান্টেজ হচ্ছে প্রথমেই যেটা, সেটা হচ্ছে ইজি অ্যাপ্লিকেশন, এটা ইউজ করা খুব ইজি। অ্যাভয়েড ফার্স্ট পাস মেটাবলিজম। ভিউয়ার্স, এই যে ফার্স্ট পাস মেটাবলিজম সম্পর্কে একটু বলছি, যে আমরা যখন এন্টারাল রুট অর্থাৎ ওরাল রুটে ড্রাগটাকে এন্ট্রি করি তখন সেই ড্রাগটাকে স্টমাক কন্ডিশন ফেস করতে হয় এবং তারপরে গিয়ে তাকে সিস্টেমিক সার্কুলেশনে পৌঁছাতে হয়। তো স্টমাক এনভায়রনমেন্টে হয় কি, যে আমরা জানি স্টমাকে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, তো অনেক ইনগ্রিডিয়েন্ট আছে বা অনেক ড্রাগ আছে যারা অ্যাসিডিক এনভায়রনমেন্ট পাস করতে পারে না বা অ্যাসিড সেন্সিটিভ হয়, তো সেই সকল ড্রাগের জন্য কিন্তু এন্টারাল রুটটা কখনোই ইউজেবল না। আর আমি যদি টপিক্যাল রুটে সেই ড্রাগগুলো দিতে পারি সেক্ষেত্রে এই ফার্স্ট পাস মেটাবলিজমটা তাদের ফেস করতে হবে না, অর্থাৎ স্টমাক এরিয়াতে তাকে যেতেই হবে না, সে সরাসরিভাবে সিস্টেমিক সার্কুলেশনে চলে যেতে পারবে এবং এতে কি হবে আমাদের অনসেট অফ অ্যাকশনটা খুব র্যাপিড হবে। তারপরে হচ্ছে অ্যাচিভমেন্ট অফ ইফিকেসি উইথ লোয়ার ডোজ, অর্থাৎ অল্প পরিমাণের ডোজেই আমরা আমাদের পসিবল থেরাপিউটিক ইফেক্ট পেতে পারি। দেন হচ্ছে ইজি টার্মিনেশন অফ মেডিকেশনস, এটা টার্মিনেট করা খুব ইজি। লার্জ এরিয়া অফ অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এটা মানে অ্যাপ্লিকেশন করা অর্থাৎ অ্যাবজর্ব করার এরিয়াটা অনেক বড়, এই জন্য বলা হয় লার্জ এরিয়া অফ অ্যাপ্লিকেশন। মোর সিলিক্লিপলি টু এ স্পেসিফিক সাইট, দ্যাট মিন হচ্ছে আমি যেটা বলছিলাম যে এন্টারাল রুটে যে ড্রাগগুলো দেওয়া হয়ে থাকে সেগুলোকে স্টমাক ফেস করে যেতে হয় বা অনেকগুলো মানে স্টমাকে যেতে হবে, সেখানে কিছুক্ষণ থাকতে হবে, সেখানে তার কিছুটা ডেটোরিয়েশন হতে পারে, তারপরে গিয়ে সে সিস্টেমিক সার্কুলেশনে যাবে। তো এই যে ওরাল ক্যাভিটিতে দেখা যায় যে তাকে অনেক বেশি পথ অতিক্রম করতে হয়, তো এই
পথ অতিক্রম করতে গেলে কি হয়, বিভিন্ন ধরনের অ্যাসিডিক এনভায়রনমেন্ট হতে পারে, বেসিক এনভায়রনমেন্ট হতে পারে। তো এই যে পিএইচ এর 19-20 হচ্ছে, এটাতে কি হবে যে ড্রাগটার ইফিকেসি নষ্ট হয়ে যাবে কিছুটা হলেও। অর্থাৎ সিলেক্টিভলি যে আমি যে মানে আমার যে যেখানে ড্রাগটা এমার্জেন্সিভাবে প্রয়োজন সেটা খুব র্যাপিডভাবে পৌঁছতে পারবে না, কারণ তাকে অনেকগুলো ফেস পার করে আসতে হবে। তো এই জন্য বলা হচ্ছে যে আমি যদি টপিক্যাল রুটে যাই সেক্ষেত্রে কি হবে যে এই এরিয়াটা যেমন লার্জ আছে অ্যাপ্লিকেশনের, প্লাস অ্যাবজর্বও খুব তাড়াতাড়ি হবে এবং তাকে অন্য কোনো এনভায়রনমেন্টে যেতে হচ্ছে না, সরাসরি স্কিনের নিচে থাকা সিস্টেমিক সার্কুলেশনে সে পৌঁছাতে পারছে এবং অনসেট অফ অ্যাকশনটাও খুব র্যাপিড দিতে পারছে। এবং যেখানে অ্যাকশনটা দিতে হবে সেটা খুব সিলেক্টিভলি, অর্থাৎ খুবই সিলেক্টিভভাবে। স্কিনের প্রবলেমের ক্ষেত্রে যদি আমি ইউজ করি খুব সহজেই আমরা ইফেক্টটা পেয়ে যাব। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। তারপর হচ্ছে সুইটেবল ফর সেলফ মেডিকেশন, এটা নিজে নিজে ইউজ করা যায়। আরেকটা হলো সুইটেবল ফর ন্যারো থেরাপিউটিক ড্রাগ। ন্যারো থেরাপিউটিক ড্রাগ সম্পর্কে যেটা যে আমার থেরাপিউটিক ইন্ডেক্স বলে একটা ভিডিও আছে, যে যে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই সেটা দেখলে ন্যারো থেরাপিউটিক সম্পর্কে সব ধরনের কনফিউশন দূর হয়ে যাবে। ন্যারো থেরাপিউটিক বলতে কি, আমরা যে আমাদের যে থেরাপিউটিক ইফেক্টের একটা কার্ভ আছে, তো সেই কার্ভের একটা ব্যাপার স্যাপার এখানে, যে আপনার অনেক ড্রাগ থাকে যে তার মানে ম্যাক্সিমাম ইফেক্টিভ কনসেন্ট্রেশন আর টক্সিক কনসেন্ট্রেশনের কার্ভটা খুব ছোট থাকে। এই ধরনের ড্রাগকে বলা হয় ন্যারো থেরাপিউটিক উইন্ডো ড্রাগ। সো এই টাইপের ড্রাগগুলো কি করতে হয়, যদি আমি এন্টারাল রুট বা প্যারেন্টারাল রুটে দিই সেক্ষেত্রে তাকে কিছুটা বায়োলজিক্যাল, মানে এন্টারাল রুট বলতে ওরাল রুটে দিলে আমি আবারও রিপিট করছি যে তাকে স্টমাক পাস করতে হবে, অনেক পথ অতিক্রম করে সিস্টেমিক সার্কুলেশনে যেতে হবে। কিন্তু আমি যদি সরাসরি তাকে স্কিনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারি সেক্ষেত্রে কি হবে, স্কিনে লেয়ারগুলো ক্রস করে গেলেই সে কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে চলে যাচ্ছে। সো তাকে কিন্তু অতটা পথ অতিক্রম করতে হচ্ছে না বা তার ইফিকেসিতে কোথাও কোনো কম বেশি হচ্ছে না, বরং আমরা একদম একুরেট 100% ইফেক্টটাই পাবো তার মাধ্যমে। সো এই জন্য টপিক্যাল রুটটাকে কিছু কিছু ড্রাগের ক্ষেত্রে চুজ করা হয়ে থাকে। আর অবশ্যই স্কিন রিলেটেড যে কোনো ডিজিজে আমরা কিন্তু টপিক্যাল রুটটাই ইউজ করে থাকবো। দেন হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ কী, এগুলো তো ছিল এটার অ্যাডভান্টেজ, কেন আমরা টপিক্যাল রুটটা ইউজ করি বা সুবিধা কী। ডিসঅ্যাডভান্টেজটা কী, ফার্স্টেই যেটা স্কিন ইরিটেশন, অর্থাৎ আমি যেহেতু স্কিনে একটা ড্রাগ অ্যাপ্লাই করছি, আমরা জানি ড্রাগের সাথে বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্ট থাকে, বিভিন্ন ধরনের মেডিকেশান থাকে, কেমিক্যাল থাকে, তো তাতে অনেক সময় অনেকের স্কিনে ইরিটেশন হতে পারে। তারপর পসিবিলিটি অফ অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে। পুয়োর পারমিয়াবিলিটি অফ সাম ড্রাগস, অর্থাৎ কিছু ড্রাগ আছে যে ড্রাগগুলো কি স্কিনের মাধ্যমে অ্যাবজর্ব করার ক্ষমতাটা খুব মানে কম থাকে, অর্থাৎ তারা খুব মানে র্যাপিডভাবে অ্যাবজর্ব হতে পারে না যে ওয়েতে স্কিনে অ্যাবজর্ব করানো হয়। সো এই ধরনের ড্রাগ কখনোই টপিক্যাল রুট বা টপিক্যাল ইউজের জন্য সুইটেবল না। দেন হচ্ছে ড্রাগস উইথ লার্জ পার্টিকেল সাইজ আর ডিফিকাল্ট টু গেট অ্যাবজর্ব থ্রু দ্য স্কিন। যে সকল মানে ড্রাগের পার্টিকেল সাইজটা অনেক লার্জ থাকে সেই ড্রাগগুলো কি স্কিনের পোর্সগুলো, অর্থাৎ স্কিনের যে পোর্সগুলো থাকে সেইটার মাধ্যমেই তো তারা এন্ট্রি করে সিস্টেমিক সার্কুলেশনে। তো পার্টিকেল সাইজ যদি লার্জ হয় সেক্ষেত্রে এই পোর্সগুলো কিন্তু তার পক্ষে অতিক্রম করা অনেক কঠিন হবে এবং সেজন্য লার্জ পার্টিকেল সাইজের ডোজেস ফর্ম কখনোই টপিক্যাল ইউজের জন্য সুইটেবল না। দেন হচ্ছে অ্যানজাইমস ইন এপিডার্মিস মিয়ার ডিনেচার অফ ড্রাগস, বিভিন্ন ধরনের অ্যানজাইমসও মানে প্রেজেন্ট থাকে, স্কিনেও থাকে আবার ড্রাগেও থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে বেনিফিটের থেকে খারাপ কিছু হচ্ছে। তো এই ছিল আজকে আমার কাছে ছোট্ট একটা ভিডিও, আশা করছি ভিডিওটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আর যদি আরেকটা কথা, ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে কেমন লাগলো, যদি কোনো কন্টেন্ট সম্পর্কে রিকোয়েস্ট করা থাকে বা আরও কোনো কিছু থাকে অবশ্যই রিকোয়েস্ট করতে পারেন, আমি সেটা আমার সুবিধা মতন আমার ভিডিওতে আপলোড করব। আর থ্যাংকস ফর ওয়াচিং, প্লাস ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং আবারও বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতন এতটুকু।